খাবারের বিষয় বলতে গেলে আমি বলবো আমি খুবই খাদ্যরসিক। খাদ্যরসিক? আমি খাদ্যরসিক তে খুবই ভালোবাসি, তাই শুটিং এর সময় না খেলেও যখনই আমি বিরতি পাই আমি প্রচুর পরিমাণে খাই। কিন্তু আমি একজন পশুপ্রেমীও বটে। ও, সেই জন্য এদেরকে খেয়ে নেন? না সেটা নয়, যখন আমি এরকম কোনো ঘটনা দেখি। না, লোকে বলে আমি আমার খাবারকে ভালোবাসি। আপনি পশুদেরকে ভালোবাসেন তাই তাদের খাবার হিসেবে গ্রহণ করেন। না, আমি চেষ্টা করেছি বহুবার যে আমাকে আমিষ খাবার ছেড়ে দিতে হবে। আমি সেটাও চেষ্টা করেছি, আমি আমিষ খাবার থেকে দূরে ছিলাম এক সপ্তাহ বা 10 দিন মতো। কিন্তু যখনই আমি কাউকে আমিষ খেতে দেখি আমি ভাবি ঠিক আছে পরের মাস থেকে। আমি জানি না আমি এটার থেকে কিভাবে বেরোতে পারবো। অবশ্যই আমারও বাড়িতে দুটো পোষ্য জন্তু রয়েছে এবং আমি জানি না, মানে আপনার কি মত এ বিষয়ে, এই আমিষ খাওয়া না খাওয়ার বিষয়ে? পোষ্য জন্তুগুলোকে কবে খাবেন ভাবছেন? না, ওরা আমার শিশুর মতো। তারা এটাই বলে। আমি এরকম মানুষকেও দেখেছি যারা চিকেনের সাথেও খুব ভালোভাবে কথা বলে, আর পরের সপ্তাহতেই তারা তাদের খেয়ে নেন। আপনি কোনটা খান, নিরামিষ না আমিষ? আমি মনুষ্যত্ববাদী। ও, মনুষ্যত্ববাদী! দেখুন, আজকের দিনে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এটা দেখানোর জন্য যে গাছেরাও অন্যান্য প্রাণীদের মতোই সমানভাবে সংবেদনশীল। তো আপনি একটি গাছকে খান বা একটি প্রাণীকে বা অন্য কিছু, এটা তাও একটা হিংসাত্মক কাজ। একটাই ব্যাপার যে তারা চিৎকার করে না। তারা চিৎকার করে, আপনি শুনতে পান না, সেটাই যা। অনেক প্রামাণ্য তথ্য রয়েছে যার থেকে দেখানো যায় যে তারা সত্যিই চিৎকার করে। এটাকে নথিভুক্তও করা হয়েছে এভাবে যে যদি আমরা বলি একটি পশুর আবির্ভাব হয় এই গাছেদের মধ্যে, ধরা যাক এখানে, ধরা যাক 1000 বা 10,000 গাছ এখানে আছে, একটি হাতি এসে খেতে শুরু করলে সেই গাছের পাতাগুলি, সাথে সাথে এই গাছটি খবর ছড়িয়ে দেয় একই প্রজাতির সমস্ত গাছেদের কাছে যে তাকে খাওয়া হচ্ছে যা হোক কিছুর দ্বারা। আমি জানি না এটা একটি হাতিকে চিনতে পারবে কি না, কিন্তু এটাকে এভাবে খাওয়া হচ্ছে। এবং কয়েক মিনিটের মধ্যেই যদি সেই হাতিটি অন্যান্য গাছেদের দিকে যায়, বাকি গাছেরা ততক্ষণে তাদের পাতায় কিছুটা পরিমাণ বিষাক্ত পদার্থ উৎপন্ন করে ফেলে। যখন হাতিটি এটি খাওয়ার চেষ্টা করবে তখন তার এটা তেঁতো লাগবে আর এটা বিষাক্ত বলে সেটা ছোঁবে না। তো তাদের নিজেদের মধ্যে এতটা সংবেদনশীলতা আছে। তাই আপনি একটি ফল পেরে খান বা শাকসবজি বা একটি পশুকে কেটে খান, সবটাই নিষ্ঠুর। শুধু এটুকুই যে আমাদের এটা একটু সংবেদনশীলতার সাথে করতে হবে, শুধু যেটুকু দরকার সেটুকুই। আপনার এই খাদ্যরসিক হওয়ার ভাবনাটা ত্যাগ করতে হবে। আমরা সকলেই খাবার খাই, আমাদের খাবার খেতেই হবে, না হলে আমরা এটার প্রতি নিষ্ঠুর আচরণ করব। কিন্তু খাদ্যের সঙ্গে নিজেকে চিহ্নিত করা ঠিক নয়, কারণ সেটার মানে আমরা পুষ্টির কথা ভাববো না, এটা একটু বেশি অসংযত হয়ে যাবে। নিজেদের পরিপুষ্ট করার অধিকার আমাদের আছে, একটি জীবন হিসাবে আমাদের নিজেদের পরিপুষ্ট করার অধিকার আছে, কারণ এভাবেই খাদ্যচক্র চলে আসছে পৃথিবীতে। কিন্তু আমাদের কোনো অধিকার নেই ইচ্ছাকৃতভাবে আরেকটি জীবন নিয়ে নেয়ার শুধুমাত্র আনন্দের জন্য। আমাদের এটা করার কোনো অধিকার নেই, আমাদের এই জীবনকে পরিপুষ্ট করার সমস্ত অধিকার আছে। কিন্তু আমাদের কোনো অধিকার নেই আনন্দের জন্য আরেকটি জীবন নিয়ে নেয়ার। তাই নিজেকে খাদ্যরসিক বলবেন না, কারণ খাদ্য কখনোই আপনার পরিচয় নয়। বেঁচে থাকার জন্য, পুষ্টির জন্য আমাদের যা খেতে হয় আমরা খাব এই মুহূর্তে। অনেক ধন্যবাদ সদগুরু।